আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি আমাদের আয়ন টিভির নিয়মিত পরিবেশনা। প্রতি শুক্রবারে 8:30 থেকে 9:30 আমরা সুস্থ থাকুন অনুষ্ঠান করি, যেটা একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে কল করে আপনারা যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন বা পরামর্শ করতে পারেন। যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে, আপনারা সেগুলো নিয়ে আপনারা আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আর আয়ন টিভি স্কাই 782-তে যারা টিউন করে দেখছেন, তারা আয়ন টিভি দেখছেন টিভিতে, আর যারা ফেসবুকে বা ইউটিউবে দেখছেন তারাও দেখতে পাচ্ছেন, অথবা বিভিন্ন অ্যাপ ইউজ করে যারা দেখছেন তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমার এই অনুষ্ঠান আজকে দেখার জন্য। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন রকমের প্রশ্নের উপর ভিত্তি করে, আমাদের যারা দর্শক ছিলেন তারা টেলিফোন যখন করেন তখন তাদের বিভিন্ন উত্তর দিতে যে আমার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অনেকের উত্তর হয়তো আমি সময় স্বল্পতার জন্য ঠিক মতো দিতে পারিনি, তাদের কাছে আমি বলবো যে আপনারা কিছু মনে করবেন না, আপনারা প্রয়োজনে আবারও টেলিফোন করে আমাকে জানাবেন, অথবা আপনারা কিন্তু আমাদেরকে ইমেইল করতে পারবেন আয়ন টিভির ইমেইলে। শুধু সাবজেক্টের জায়গায় আপনারা লিখে দেবেন সুস্থ থাকুন, তাহলে আমি সে প্রশ্নের উত্তরগুলো রেডি করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আমরা গত কয়েকদিন ধরে কথা বলছিলাম মেইনলি ডায়াবেটিস নিয়ে, যেটাকে আমরা বাংলায় বহুমূত্র বলে থাকি। আমি প্রথম থেকেই ডায়াবেটিসের বিষয়টা কী এটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, এবং তারপরে আমি চেষ্টা করেছি যে কী কী করলে মানুষের এই ডায়াবেটিসের ক্ষেত্রে, যেমন প্রি ডায়াবেটিস বলে একটা কথা যেটাকে বেজ লাইন ডায়াবেটিস যেটাকে আমরা বলি, এটা নিয়ে আমরা যখন কথা বলেছি তখন কী কী কারণে এই জিনিসটাকে থেকে আমরা একটা ডায়াবেটিসের পেশেন্ট না হয়ে আবারও আমাদের নর্মাল লাইফে ফিরে আসতে পারি, সেগুলো নিয়েও আমরা কিছু কথা বলার চেষ্টা করেছিলাম। এবং বিভিন্ন প্রশ্ন ছিল, যদিও বা অনেকে আছেন আমাদের দর্শক যারা প্রশ্ন করেন, হয়তোবা আমি একটা বিষয় নিয়ে কথা বলছি ওনাদের প্রশ্নটা হয়তোবা থাকে অন্য দিক থেকে, সেক্ষেত্রে আমার প্রশ্নটার উত্তরটা দিতে হয় শেষের দিকে। সুতরাং আপনারা যখন যেটা নিয়ে কথা বলবো ঠিক সেই বিষয়ে কিছু জানার থাকলে যদি আমাকে টেলিফোন করেন সরাসরি, তাহলে পরে আমার জন্য উত্তর দিতে এবং সামঞ্জস্যতা রেখে কথা বলতে সুবিধা হবে। তো আশা করব আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আমি আপনাদেরকে এই অনুষ্ঠান আরও বেশি বেশি করে দেখে আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমাকে টেলিফোন করে প্রশ্ন করতে অনুরোধ করব। তো আমি প্রথমে অনুষ্ঠান শুরুতেই, আমার একজন কলার আছেন, আমি একটু দেখি আমাদের কে কলার আছেন। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, যাই হোক, আমি কলারকে হারিয়ে ফেলেছি। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে ডায়াবেটিস নিয়ে আমি কতগুলো পর্ব করে আপনাদের সঙ্গে আমি কিন্তু কথা, আজকে আমি মূলত কথা বলবো যে স্টেপ কাউন্টার বলে আমরা একটা জিনিসকে বলি, পেডোমিটার বলা হয়। আমি আর এক গত দুটো অনুষ্ঠান আগে এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথা শুরু করার পরেই আমাকে আসলে আমি সময়ে কুলোতে পারিনি, যেহেতু অনেক প্রশ্ন চলে এসেছিলো, অনেক দর্শকের টেলিফোন চলে এসেছিলো। তো আমি সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমাদের আর একটা কলার আছেন, আমি কলারকে একটু দেখি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, সালাম আলাইকুম কলার, আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। হ্যালো, আমি কলারকে হারিয়ে ফেলেছি, আমি খুব দুঃখিত। তো যাই হোক, তা আমি ডায়াবেটিসের আজকের পর্বে আমি কিন্তু কথা বলবো আপনাদের সাথে একটু ডায়াবেটিসের রিলেটেড, যেটা আমি যেটা বলে থাকি, বা হাঁটো হাঁটো হাঁটো, বা যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারেন আপনি সেটা আপনার জন্য ভালো। এক্সারসাইজ যদি করতে পারেন, বেশি করে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, খেলতে পারেন, এটা কিন্তু আসলে শুধু ডায়াবেটিসের না, হার্টের রোগী যারা আছেন তাদের জন্যও কিন্তু এটা, এই বেশি করে চলাফেরা করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেহের যেটাকে মুভমেন্ট বলি, এই মুভমেন্টগুলোতে শুরু, সেটা নিয়ে আমি তখন কথা বলবো যে স্টেপ কাউন্টারটা কীভাবে আমরা ব্যবহার করি। আমাদের আর একটা কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, ওয়ালাইকুম সালাম, জি বলেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি বলেন। ১৫-২০ বছর থেকে নাকি, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, জি জি বলেন, জি। আমি ইনসুলিন এই দুইবার মাঝে জি একটু আছে,
তখন আমি রাই ঢুকতে পারলে আমার হাত তোলা আঙ্গুল নিতে হলো বেদনা মানে হওয়ার মতো না, আর তাও নড়ার খুব বেশি বুঝতে হয়। আমি কিটা কথা জি, আমি আমি ঠিক মতো আমাদের উনি অসুস্থ বিধায় আমি বুঝতে পারছি যে উনার শরীরটা খারাপ। তবে উনি যদি শেষের কথাটা আমি আরেকটু বুঝতে পারিনি, আপনি কি আরেকবার বলবেন আমাকে শেষের কথাটুকু? আচ্ছা যাই হোক, আমি কলারকে হারিয়ে ফেলেছি। আমি যেটুকু বুঝলাম যে আমাদের যিনি কলার ছিলেন তার 15-20 বছরের উপরে তার ডায়াবেটিস এবং তিনি ইনসুলিন নিয়ে আছেন এবং তার অসুবিধাটা আসলে কি আমি লাস্টে তার কথাটা আমি শুনতে পাইনি ঠিক মতো, তো সেটা কোনো ব্যাপার। তবে আমি যেটুকু বুঝি যাদের 15 বছর বা 20 বছর ধরে ডায়াবেটিস আছেন এবং যারা ইনসুলিন নেন তাদের আসলে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে যারা ইনসুলিন নেয় ইনসুলিনটা নেয় তারা কিন্তু মানে মোটামুটিভাবে যদি দেহের মধ্যে কোনো প্রোডাকশান না হয় ইনসুলিনের তখন বাহির থেকে কিন্তু এক্সটার্নালি ইনসুলিন কিন্তু দেওয়া হয়, তাই না? কারণ প্রথমত যখন মানুষের ডায়াবেটিস দেখা দেয় তখন আমরা কি করি, আমরা প্রথমে তাকে বিভিন্ন রকমের যেমন ধর যে এক্সারসাইজ করতে বলি বা কোনো যেটা প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে যে জিনিসটার কথা বলছি আমি, তারপরে যখন দেখি আমরা এটার তার ডায়াবেটিসের ব্লাড সুগারের লেভেলটা বেড়ে যাচ্ছে তখন আমরা একটা পর্যায়ে পরে এসে তাদেরকে আমরা ওষুধ দিই সাধারণত, যে ওষুধ খেলে পরে তখন তার ইনসুলিনের প্রোডাকশানটা একটু বৃদ্ধি পায় এবং দেহের মধ্যে তার যে ব্লাড গ্লুকোজের যে লেভেলটা এটা মোটামুটি নর্মাল লেভেলে আনার একটা ব্যবস্থা করা হয়। যখন একেবারেই প্রোডাকশন কমে যায় দেহে তখন কিন্তু মানুষকে বাধ্য হতে হয় ইনসুলিন দিতে, কারণ আমি প্রথম অনুষ্ঠানে একবার বলেছিলাম যে ডায়াবেটিসের দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে ডায়াবেটিস ওয়ান এবং ডায়াবেটিস টাইপ টু। ডায়াবেটিস টাইপ ওয়ানে যেখানে দেহের মধ্যে কোনো রকমের ইনসুলিনের প্রোডাকশন হয় না, কারণ আমাদের দেহে ইনসুলিন হরমোনের প্রোডাকশন না হলে আমাদের দেহের মধ্যে কিন্তু আমরা যে ব্লাড সুগারের যে লেভেলটা আর কি আমাদের সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না দেহ থেকে। তো সেই জন্য যারা টাইপ ওয়ানের তাদেরকে কিন্তু সারা জীবন ইনসুলিন নিতে হয়, কিন্তু টাইপ টু এর ক্ষেত্রে যদি প্রোডাকশন কোনো সময় নষ্ট হয়ে যায় তখন তাদেরকে ইনসুলিন নিতে হয়। যাক, আমাদের আর একটা কলার আছে, আমি একটু দেখি যে ডলার কী বলছেন। জি, ইসলাম আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ইসলাম আলাইকুম কলার। জি আপনি বলেন, আমি শুনতে আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বলেন, আমি শুনছি। হ্যালো কলার, আমি কলারের কথা শুনতে পাচ্ছি না কিছু। তো যাই হোক, জি বলেন। জি হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন। যে আমার একটা প্রবলেম, ও 3-4 উইকটাকে করে যে স্পাইসি খানি, মনে করো কারি আমরা খাই তো এশিয়ান মানুষে, ওগুলো খাওয়া বাদে খালি পেট জ্বলে আর বেদনা করে। আচ্ছা, বুঝছেন? আর স্পাইসি ছাড়া খাইলে বা অতটা জ্বলে না, নর্মাল ঠিক আছে, কোনো প্রবলেম নাই বলা লাগে। আর আমার অনুগত 5 মাস আগে তারা ব্লাড টেস্ট করিয়া পাইছিল হেপাটাইটিস বি, তে তারা কইছে এটা ওরিয়া গেছে গিয়া এমন আর বডি তে কোনো মেডিসিনও দিছে না। না না, ঠিক আছে, না হেরিবার ওটা আমি টেস্ট করাইতাম। জি জি, না ঠিক আছে, এটা এটা ঠিক আছে। যদি হয়ে থাকে হেপাটাইটিস বি এর মানচর কিতা করে প্রবলেম এখন আপনার, যদি আপনার আপনি আপনার কি প্রশ্ন শেষ, আমি উত্তর দিব, নাকি আপনার কোনো আর কোনো প্রশ্ন আছে? যে আমার বোন একটা জানতাম আসলাম, তাই না, আমার পাশে আসুন, তান এভরিডে রাইট, ও 2-3 হপ্তা থাকি তান সারা দুধ গালাকে চেস্ট ও সাইড আর নেকন নিস্তা কিলোয়া গামি যায় খুব বেশি মিডিল অফ দ্য নাইট। আপনার বয়স কত, আপনার বোনের বয়স কত, এটা আমি একটু জিজ্ঞেস করে নিই, আপনার বয়স কত? আমার ওই লাগিয়া 28। আপনার বোনের বয়স কত? ওরা 26। 26, আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা উত্তর দিই, তারপরে আপনার বোনেরটা নিয়ে আমি আলোচনার সময় পেলে সময় পেলে আলোচনা করছি, ঠিক আছে? যে শুনতে থাকুন অনুষ্ঠান, আমি বলছি আপনাকে, উত্তর দিচ্ছি। আমাদের আর একজন কলার আছে, আমি একটু সেই কলারটাকেও নিয়ে নিই, তারপরে আমি আপার এই উত্তর কলার উত্তর দিই। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনি কলার আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। জি বলেন। আচ্ছা, লাইনটা মনে হয় কেটে গেছে। তো যাই হোক, আমাদের যে কলার ছিলেন সে কলার যে প্রশ্নটা আমাকে করলেন যে পেটের মধ্যে জলে, উনি উনি কারি টাইপের খাবার খেলে এটা হয়। আমাদের আরেকটা কলার আছে, আমি একটু নিয়ে নিই। জি ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলতেছি।
জি বলেন। আমার একটা বোনের থাইরয়েড প্রবলেম। জি। উনি কার কাছ থেকে জানেন শুনছেন থাইরয়েড হইলে নাকি ভেজিটেবল ক্যারট ব্রোকলি ক্যাবেজ এসব কিছু খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্ন উত্তর, উনি থাইরয়েডের প্রবলেমটা যেটা বলেছে তাকে তাকে কোনো ওষুধ দেওয়া হয়েছে? আচ্ছা, একটা করে সে ওষুধ খান তিনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তার লাস্ট টেস্ট কবে করা হয়েছে? আচ্ছা, এক বছর আগে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে উত্তর আপনাকে দিব, আমাকে একটু সময় দিন, আমি যেহেতু ডায়াবেটিস নিয়ে কথা বলছি ওটা শেষ করে আমি সেকেন্ড পার্টে আপনার একটা উত্তর দিব। আপনি দেখতে থাকুন অনুষ্ঠান, উত্তরটা আমি দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? জি, ভালো থাকবেন। আমাদের আর একটা কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। জি ইসলাম আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি চাই আর জি জি বলেন, আমি শুনছি। জি, আমার আমার বয়স আপনার জি আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি আপনি বলে যান, আপনি টিভির সাউন্ডটা কমিয়ে নেন, নিয়ে আপনি কথা বলেন। জি জি, আপনি বলতে থাকেন, আমি শুনছি। জি ভাই, আমার ডায়াবেটিস আছে, হাই প্রেসার আছে। জি বুঝছেন? জি। আর এখন আমার গলার মাঝে টিউমার আছে, বুঝছেন? আচ্ছা, তারপরে কতদিন ধরে আপনার ডায়াবেটিস? ডায়াবেটিস আমার 25 ইয়ার্স। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স আমার 52 ইয়ার্স। আচ্ছা, 62। আচ্ছা, আপনার প্রবলেমটা কি আছে, কোনো প্রবলেম আছে? জি, প্রবলেম তো কইলাম ভাই, ডায়াবেটিস, হাই টেনশন এন্ড জি, এখানে আমি যেমন আপনাকে যেটা বলি সেটা হচ্ছে কি, যে গলার মধ্যে টিউমার থাকলে পারে, আপনার সার্জন আপনাকে বলতে পারবেন এটা ঠিক মতো, যেহেতু ওনার কাছে পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট দেওয়া আছে। তো প্রবলেমটা হচ্ছে যে যদি কোনো টিউমার থেকে থাকে, এটা যদি বাড়তে থাকে, তাহলে এটাকে অপারেশন করে ফেলা ভালো। জি 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 জি, এটাতে আপনার পরে আপনার নিঃশ্বাসে কষ্ট হবে, আপনার আপনার খাওয়ারতে কষ্ট হবে, তো এটা অপারেশন করে ফেলা ভালো। কিন্তু এখানে যে জিনিসটা তারা চিন্তা করবেন, আপনার ডাক্তার আমি জানি যেটা, সেটা হচ্ছে যে উনি আপনার যেহেতু ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিসটার কন্ট্রোল আছে কি না, আপনাকে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আপনার বয়স আমি যেটুকু বুঝতে পাচ্ছি যে 52 ইয়ার্স, আপনার যদি 62, হ্যাঁ 62, আচ্ছা 62 ইয়ার্স, তো আমার যেটা মনে হয় কি, যে আপনি কি ইনসুলিন নেন না ওষুধ খান? আপনি ট্যাবলেট খান, তবে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি জানেন, যে আপনি ট্যাবলেট খাবেন ঠিক আছে, আর আপনার খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে, একটু শাকসবজি জাতীয় খাওয়ার একটু খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু গলাতে টিউমার, তো আপনাকে জিনিসপত্র মানে খাওয়ার সময়ও কিন্তু আপনাকে মনে হয় আপনার ডাক্তার বলেছেন আপনাকে, আপনাকে সেখানে একটু সাবধান থাকতে হবে, একটু গলা গলা খাওয়ার খেতে হবে। কিন্তু আপনি না পারতপক্ষে যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, যদি অপারেশন করতে চান তাহলে পরে আপনি ভাত খাওয়াটা অনেক কমিয়ে দেবেন, ভাত এবং শর্করা জাতীয় খাওয়ার অনেক কমিয়ে দেবেন, আর একটু হাঁটাচলা করতে হবে। আপনি হাঁটাচলা তো বোধ হয় করতে পারেন নাকি? জি, তাহলে আপনি প্রত্যেক দিন, যদি আমার কথা মনে করেন যে আমার উপদেশটা নিতে চান, তাহলে বলবো আপনি প্রত্যেক দিন 40 মিনিটস বাইরে হাঁটাচলা করবেন। জি, এটা যদি করেন তাহলে হয় কি, যে আপনার ওই শরীরে যে জন্য আপনার ডায়াবেটিসটা বাড়ে, আমরা বলি যে চিনির লেভেলটা বেড়ে যায় যেটাকে বাংলায় বলি আমরা, এটা কিন্তু ওই বার্ন হয়ে যায় যদি যদি আপনি হাঁটাচলা করেন বা কোনো পরিশ্রম করেন। এটা করি ভাই, জি জি জি, হাঁটাচলা করার, এটা কিন্তু পাও বেদনা আছে, দিও পা ফুলি গেছে, পাও বেদনা আছে, লাই সব সময় হাঁটতাম পারি না। হ্যাঁ, আমি কিন্তু ওই তো সেক্ষেত্রে আপনাকে আমি বলছি, আপনার খুব বেশি সময় একসঙ্গে হাঁটার দরকার নাই, আপনি সারাদিন, আমি আজকে যে স্টেপ কাউন্টার নিয়ে কথা বলবো, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, সেখানে আমি একটা একটা মেশিনের কথা বলবো, যে স্টেপ কাউন্ট এটা মোবাইলেও থাকে, যে সেটাতে মানুষ কিন্তু কাউন্ট করতে পারে যে কীভাবে। তো আপনাকে কিন্তু একসঙ্গে 40 মিনিট হাঁটার দরকার নাই, আপনি এটা আস্তে আস্তে করে করতে পারেন, ঠিক আছে? আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আপনি প্রশ্ন ওই আমি কী করতে বলবো সেটা আপনি দেখবেন ওখানে, যে কীভাবে হাঁটা যায় বা কীভাবে হাঁটাতে সাহায্য পাওয়া যায়। ভালো থাকবেন। জি ইসলাম আলাইকুম। আমাদের আরেকজন কলার আছেন, আমি একটু কলারকে নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। জি ইসলাম আলাইকুম। হ্যালো। জি শুনছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার রাত্রে আমার পাওয়ার ফিচল ইয়ার মাতলার মাঝে পাওয়ার মাঝে খুব বেশি খাজ হয়, রাইট আর জ্বললে বেশি জ্বললে পায়ে আতর ব্যথা তো খাজ হয়, পাওয়ার তো থালা পাওয়ার তোলার মাঝে জ্বললে রাইট রাত্রে
আচ্ছা পায়ের তলায় কি কামড়ায়, শুধু জ্বলে না কামড়ায়ও? কামড়ায়ও, কামড়ায় কোন সময় কামড়ায়, আর জ্বলে বেশি রাত্রে, খুব বেশি পেটের লেপর তলে পাওয়ার আইটেম পারি না। আপনার বয়স কত? 60। 60। আপনার কি ডায়াবেটিস আছে বা কোন অন্য কোনো সমস্যা? আপনার ডায়াবেটিস আছে? আমার হাই প্রেশার আছে। ডায়াবেটিস নাই? ব্যাপার হচ্ছে যে যারা যাদের হাই প্রেশার থাকে তাদের এই আমরা যেটাকে বলি যে পেরিফেরাল যে ব্লাড ভেসেল গুলো থাকে সেগুলোর উপরে প্রেশার বেশি থাকলে তখন প্রেশার বেশি পড়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের পায়ে জ্বালা পোড়া কিন্তু করে। অনেককে দেখবেন যে খুব ঠান্ডার মধ্যে আছে কিন্তু পায়ে তারা মোজা পরে থাকতে পারে না, জুতো বেশিক্ষণ পরে থাকতে পারে না, রাতের বেলা লেপ নিয়ে শুলে তারা পাটাকে লেপ থেকে বের করে দেয়। হ্যাঁ, আর তাদের হচ্ছে পা জ্বলক, এটা কিন্তু যাদের একটু হাই প্রেশার আছে তাদের কিন্তু এই জিনিসটা হয়। আর ডায়াবেটিসের পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে যে আমরা বলি যে পেরিফেরাল যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলোতে একটু এই ড্যামেজ হয়ে যায় বা আপনার চলে, যে জন্য আমরা যখনই দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু পা টেস্ট করে, একটু বয়স্ক হয়ে গেলে তাদের পাটাকে কিন্তু একটু চেক করে দেখে যে পায়ের সেন্সিটিভিটি ঠিক আছে কি না, এগুলো সব কিছু টেস্ট করে। সুতরাং আপনি একটু সাবধানে থাকবেন আর আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, হয়তো বা আপনার প্রেশার যদি না কমে তাহলে আপনার হয়তো বা ওষুধকে হয়তো বা একটু কমানো বাড়ানো কাজ করতে হবে। জি ভালো থাকবেন। আমাদের আরেকটা কলার বোধ হয় আছে, আমি একটা কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা লাইন কেটে গেছে। তো যাই হোক বোন, আমি দর্শক মণ্ডলী আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমি আমাদের একটা প্রশ্ন ছিল যে একজন বলেছিলেন যে পেটে জ্বালা পোড়া করে, আমি যতটুকু তার কথাতে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মশলা জাতীয় খাওয়ার যদি মানুষ খায়, খাওয়া দাওয়া করে বেশি, আর আমরা বাঙালিরা বা আমরা যেটা ভারতীয় যাদেরকে বলি তারা কিন্তু আমরা করি কি, আমাদের কিন্তু খাওয়ার কিন্তু অনেক স্পাইসি, তো আমরা এই স্পাইসি জিনিসগুলো যখন খাই তখন কিন্তু হয় কি আমাদের পেটের মধ্যে এটা নিয়ে এটা কিন্তু অনেকটা সময় নেয়, যে কারণ শুধু তো আপনার হচ্ছে যে পেটে গেল আর সেটা আমরা খেয়ে আমাদের মজা লাগলো শুধু তাই না, কারণ পেটের মধ্যে খাবারটা যাওয়ার পরে এটাকে আপনার ধরেন যে পেটে হজম হতে, যেটাকে বাংলায় বলে হজম হওয়া, সেই হজম হতে হয়, হজম হওয়ার পরে সেখান থেকে নিউট্রিয়েশন যেগুলো দরকার মনে করে দেহ সেগুলোকে নিয়ে নেয়, এগুলো সব কিছু করার পরে এটা তো তারপরে বাকিটুকু আমাদের হয়তো বা আমাদের পাই খানা প্রস্তাবের সঙ্গে চলে যায়। সেক্ষেত্রে যদি পেটে জ্বালাপাড়া করে আমি আপনাকে একটাই উপদেশ দেবো, আপনি বেশি মশলা জাতীয় খাবার একেবারেই বর্জন করবেন, এটা করবেন না, এবং আপনার দেখবেন যদি জ্বালাপাড়া না কমে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন, দেখতে হবে ভেতরে কোনো আলসার হয়েছে কিনা। ভালো থাকবেন। যে আমাদের আর একটা কলার আছে, আমার তার কাছে আমি কথা বলে আসি। ইসলাম আলাইকুম কলার। আচ্ছা কলারকে আমি পেলাম না, যাও কোনো ব্যাপার না। আমি আর একটা প্রশ্ন যেটা ছিল আমার এখানে যে যে থাইরয়েডের প্রবলেমের কথা একজন বলছিলেন। আচ্ছা আমাদের আরেকটা কলার আছে, আমি কলারকে নিয়ে এসেছি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার্ডিক থেকে বলছি। জি ভাই বলেন। আমি ইয়ং, আমার বয়স 25 বছর। আমি প্রায় 3 বছর আগে আমি আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন করছি। জি জি বলেন, আমি শুনছি। জি শুনতে পাচ্ছি আমি, বলেন। আমি অপারেশনটা করার পরে আমার আমি বয়স্ক মহাতে মেবি ওনারা আমার ওই যে প্রপারলি অপারেশন করছে বলে কলম অপারেশন কি একটা বলে ওইটা করছিল, পেন অপারেশন, ওটা করার পরে আমার মনে হয় মেবি যে প্রবলেমটা ওইটা সলভ হয় নাই। আর 3 বছর পরে এখন আমার সেম জায়গায় নিচে আবার প্রবলেমটা দেখা দেয়, অ্যাপেন্ডিক্সের ব্যথাটা হয়েছে। আমি 5-6 বার ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে ওনারা বলে কোন কোন ডাক্তারে ধরতে পারছে না এখানে কিছু একটা আছে, আবার কোন কোন ডাক্তার ব্লাড টেস্ট করছে বলছে ব্লাড টেস্ট, কোন ডাক্তারের প্রবলেম হয়েছে কোন ডাক্তারের হয় না। এখন আপনি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, আমি এটার উত্তর দিচ্ছি, আপনি ভালো থাকবেন, আমার কথাটা একটু শুনেন, আমি যেটা বলছি সেটা শুনেন আপনি, আমি টেলিফোনটা আপনি রাখেন, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি একবারে। জিনিসটা হচ্ছে যে আপনার যখন অ্যাপেন্ডিক্সের অপারেশনটা হয়েছে, এটা যেটা আপনি বললেন কোলনের অপারেশন, ঠিকই আছে, ওটা কোলনেরই একটা অংশ, তো সেইখানে অপারেশনটা করার পরে আপনাকে কিন্তু যারা অপারেশন করেছেন সার্জারির ডাক্তাররা তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ আপনি যদি তারা আপনাকে আর হয় সেখানে আল্ট্রাসাউন্ড করবেন অথবা তারা একটা এক্সরে করে ওখানে কিন্তু তারা দেখবেন যে আসলে ভেতরে কোনো টুইস্ট আছে কি না, তারপরে এটা আপনি সার্জারির কোনো কারো সঙ্গে যোগাযোগ করবেন, আপনি মনে হয় আপনি আপনার এটা তারা আপনার সারিয়ে তুলতে পারবেন। ভালো থাকবেন। আমাদের আর একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম ইসলাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। জি বলেন। আমার সমস্যা হয়েছে আজকে 5 থেকে 6 সপ্তাহ আমার একটু সমস্যা। আমি প্রথমে মানে খাইতাম আছি ডিম, ডিম খাওয়ার বাদে আমার একটা ডায়রিয়া মতো পেটে অসুখ করলো, তখন ও বেদনা আইলো, বেদনা হওয়ার সাথে সাথে আমার
প্রলয়ের সমস্যা হয়ে গেছে, ইউরি সমস্যা হয়ে গেছে। তখন ইমার্জেন্সি ফোন করার বাদে হসপিটাল থেকে আইনা ইউরি টেস্টের লাইটা দিয়েছে, ঔষধ খাইছি, এরপর জিপির কাছে গেছে চার সপ্তাহ বাদে। জিপি বললো যে মানে আমি নানান শাক সবজি খাইছি, দুধ খাইলে বাড়ি যায়। জি বুঝতে পেরেছি। আমি শাক সবজি খাওয়ার বাদে আপল ফ্রুট যা আছে সব খাই আর দেখি আমার কোনো কম নাই। তখন গেলাম জিপির কাছে, জিপে বললো যে এটা গ্যাস থাকে হইতে পারে। তখন আমি এসরেপ পাঠাইলাম, তখন এসরেপ বর্তমান চিঠি লেখা হয়েছে, এখন আমি ফাইলটি নেব। পেটের ব্যথা কি এখনো আছে? ব্যথাটা কি কোন সাইডে, কোন সাইডে, বাম সাইডে না ডান সাইডে? আমি বুঝতে পেরেছি, আমি আপনার উত্তরটা আপনাকে আমি দিচ্ছি সেখানে। জি ভালো থাকবেন। এখানে যে জিনিসটা সমস্যা আমি যেটা বুঝতে পারছি আমার লাস্ট কলারের, সেটা হচ্ছে যে তিনি একটা কথা কিন্তু আমাকে বলেছেন, যদিও বা আমি জানি না, উত্তরটা নেওয়া হয়নি, যে যে ওনার দুধ খেলে পারে ওনার পেটের ব্যথা বাড়ে। সাধারণত আমরা কিন্তু একটা জিনিস দেখি যে আমাদের বাঙালিরা কিন্তু আমরা সেকেন্ডারি আমরা বলি যে আমরা এই যে দুধ টুধ খেলে আমাদের কিন্তু ওই পেটে টেটে কামড়ায়, এবং অনেক খাওয়ারের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তবে আমার মনে হয় আপনাকে আপা সার্জারির কারোর সঙ্গে একটু কথা বলা দরকার, এই জন্য যে পেটের মধ্যে কারোর কোনো আলসারেশন হয়েছে কিনা ভেতরে বা কোনো কিছু হয়েছে কিনা, এটা আপনার একটু মানে এক্সরে করে বা ইয়া করে আপনাকে কিন্তু চেক করতে হবে। আপনি একটু আপনার জিপিকে বলবেন, উনি আপনার ভালো বুঝবেন, যেহেতু উনি আপনার ওনার কাছে সব রিপোর্ট আছে, উনি রেফার করলে আপনি হয়তো বা সার্জারির কাছে কথা বলতে পারবেন। জি আমাদের আর একটা কলার আছে, সে কলারটিকে আমরা নিয়ে নিই। জি সালাম আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি নর্থ ওয়েস্ট থেকে বলছি। জি ভাইয়া বলেন। আমার রাত্রে ঘুমাইলে পাওয়ের মধ্যে জ্বালা পুরা করে। জি আপনার বয়স কত? বয়স 80 প্লাস। জি আমি শুনতে পাইনি, কত বয়স? 80 প্লাস। 80 প্লাস। আপনার কি ডায়াবেটিস আছে? না ডায়াবেটিস অবশ্য নাই, তবে তারপরে আপনি ভালো থাকবেন। আমরা একটা দর্শক মন্ডলী আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন আয়ন টিভিতে Sky 782। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি এই সুস্থ থাকুন প্রোগ্রামে, আপনাদের সঙ্গে আমি আবার হাজির হচ্ছি একটা ছোট্ট ব্রেকের পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আবার হাজির হলাম ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সামনে সুস্থ থাকুন অনুষ্ঠান নিয়ে আয়ন টিভিতে Sky 782। আপনারা যারা যে যেখানে ইউকেতে বা ইউকের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আমরা ছোট্ট এই ব্রেকটিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম একজন কলারের সঙ্গে, তার কিছু একটা প্রশ্ন ছিল, সেটার উত্তরটি আমি এই ব্রেকের পরে দিব বলেছি, তো আমি সেই উত্তরটা দিব। তবে আমি যাচ্ছি একটু, আমার একটা কলার আছে, আমি সেই কলারটির কাছ থেকে শুনে আসি তিনি কে বলছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আপা আপনি আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নিয়ে কথা বলবেন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি লন্ডন থেকে বলছি, নাজমুল হোসেন। জি নাজমুল ভাই বলেন। আমার প্রশ্নটা হইল যে আমার ওই যে গত 5-6 মাস আগে হার্নিয়া হয়েছে, হার্নিয়া হওয়ার পরে এখন ওই হার্নিয়া হয়েছে, এখন হার্নিয়া হওয়ার পরে এখন তো কোন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট দিতে আসেন, আমি জিপিটি গেছিলাম, জিপিটি বলছে যে হসপিটালে রেফার করবো, হসপিটাল তারা আমার রেফারেন্স নম্বর দিছে। এখন হার্নিয়াটা
আছে আর কি। তো হার্নিয়া তো এখন তার আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয় না কিছুদিন। আমি জানতে চাইতেছি যে হার্নিয়াটা বেশি দিন থাকলে কি এটা কি প্রবলেম করে কিনা। না আপনার ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারি। আপনার কি আরেকটা জিনিস, আরেকটা জিনিস হলো এখন মনে করেন আমি একটা বেল্ট ইউজ করি, বেল্ট ইউজ করি আমি হাঁটাহাঁটি করি, বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পেইন হয়, আর নাহলে আপনি 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 বেশিক্ষণ দাঁড়িয়ে আপনি বেল্টটা ইউজ করবেন। দুই নম্বর হচ্ছে যদি খুব ব্যথা শুরু হয়ে যায় তাহলে পরে ওটা কিন্তু খারাপ আপনার জন্য। যদি ব্যথা খুব হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে যেতে হবে, এমার্জেন্সিতে যেতে হবে বা হাসপাতালে কিন্তু আপনাকে যেতে হবে। তো এক্ষেত্রে যেটা হয় যে হার্নিয়ার ক্ষেত্রে যদি ব্যথাটা না হয় তাহলে এখন কোভিডের কারণে আপনি জানেন যে প্রত্যেকটা হসপিটালেই একটা অবস্থা আছে যে তারা সেভাবে মানে যারা মোটামুটি ভালো থাকতে পারবে তাদেরকে ট্রিটমেন্ট বা সার্জারি ট্রিটমেন্টগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছেন। তবে আপনার ব্যথা যদি না হয়, আপনি বেল্ট ইউজ করছেন এবং হাঁটা চলা একটু কম করাটাই এখন ভালো আমার মনে হয়, এই জন্য যে এটা বেশি চলাচল করলে এইটা কিন্তু ওই হার্নিয়াটা কিন্তু বেড়ে যায়, তাই না, বেড়েই চলে আসে। তো আপনি এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন আর ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন, কারণ এটা আসলে সার্জারিতে আপনাকে যেতে হবে। আপনার ছোট্ট একটা অপারেশন আছে, সেই অপারেশনটা করে আপনাকে এটা ঠিক করা হবে। তো সুতরাং ভালো থাকবেন, অবশ্যই এটা আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে আপনার এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি আগের কলারের কাছে একটু যাচ্ছি। তিনি আমাকে যেটা বলছিলেন যে তার বয়স 80+, হাই ব্লাড প্রেশার আছে, তার পায়ে জ্বালাপোড়া করা রাতের বেলা। আমি কিন্তু এর আগেও এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, আমাদের আরেকজন আপার আরেকজন কলারের কিন্তু এই প্রশ্নটা ছিল। তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে সেম থিং যেটা, যে সেটা হচ্ছে যে মানুষের যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন পেরিফেরাল আমাদের পায়ে যেটা আর কি ছোটো ছোটো যেগুলো ভেইন নার্ভ যেগুলো আছে এগুলোতে সার্কুলেশন ডিক্রিজড হয়ে যায়, মানে মানে কমে যায়, তখন এই ব্যথাগুলো কিন্তু করে বা কামড়ায়। তো যা হোক ভালো থাকবেন। আমাদের আর একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি বা কলার হয়তো বা আমাকে শুনতে পাচ্ছেন না, এমন হতে পারে। তো আমরা যে জিনিসটা মেইন যে জিনিসগুলো কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে শুধু ডায়াবেটিস বলে না, আমাদের কিছু কিছু উপসর্গ আছে যেগুলোকে আমরা সিমটম বলি, যেগুলো এগুলো কিন্তু আসলে আমাদের বেশ কিছু রোগের সঙ্গে কিন্তু সংযুক্ত এবং জিনিসগুলো কিন্তু একই রকম। যেমন আমি সেদিন যখন আমি ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম তখনও কিন্তু আমার কাছে যেমন প্রশ্ন হচ্ছিলো আমার হাই ডায়াবেটিস কিন্তু আমার পা কামড়ায় বা পা ইয়া হয়, এরকম অনেকের কিন্তু আছে। আবার আরেকটা জিনিস যেটা আছে যে মানুষের দেহে যদি শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রেও কিন্তু পায়ে কামড়ায়। তো এই পায়ে কামড়ানো নিয়ে আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়েছি, অনেকগুলো পানে পায়ে ব্যথা হয় কামড়ায় বা শিরশির করে চিনচিন করে, এগুলো অনেক প্রশ্ন আমি পেয়েছি, আমি অনেকগুলো আমাদের দর্শকের সঙ্গে কথাও বলেছি। তো আমি চেষ্টা করব একজন যদি কাউকে পেইন স্পেশালিস্ট কাউকে যদি আমার অনুষ্ঠানে আনতে পারি, আমি আশা করব আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে একজন পেইন স্পেশালিস্ট থাকবেন। তো সুতরাং যারা পাজনিত সমস্যার নিয়ে আছেন বা পেইনজনিত সমস্যাগুলো নিয়ে আছেন তারা আমার আগামী অনুষ্ঠান দেখবেন আগামী শুক্রবার 8:30 থেকে 9:30 ইউকে টাইম। তাহলে পরে আপনারা অ্যাটলিস্ট আমাদের সাথে একজন স্পেশালিস্ট থাকার কথা আছে তার সাথে কথা বলতে পারবেন। আমাদের একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে বলছি ভাইয়া। আমার মানে এক মাস হয়ে গেছে প্রায়, মানে আমার দুটো হাতের কবজির মধ্যে খুবই ব্যথা, প্লাস দুটো হাঁটু এবং মানে পায়ের গন্ঠার মধ্যে খুবই ব্যথা, মানে প্লাস মাসখানিক হয়ে গেছে। এবং আমার জিপির সাথে যোগাযোগ করছি, জিপি যেগুলা ঔষধ দিচ্ছে দুইটা খাইতেছি তাই এখনো ইম্প্রুভ পাইছি না। আপনি কি কাজ করেন? আমি রেস্টুরেন্টে কাজ করি। রেস্টুরেন্টে কাজ করেন, আর আপনার বয়স কত? 48। রেস্টুরেন্টে আপনি মানে একটু ভারী জিনিসপত্র তোলা মানে তোলাতুলি করেন খুব বেশি? না, এইরকম না, এইরকম কিছু না। আচ্ছা, আমি 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 আসলে আমি আপনি আমি ব্লাড টেস্ট করছিলাম জিপিতে, ওই আবার জিপি বলছে আর্থ্রাইটিস আছে। আমি এটাই আমি বলছিলাম, যদি তা না থেকে থাকে, যদি ভারী জিনিসপত্র তোলার কারণে না হয়ে থাকে, যদি আর্থ্রাইটিসের ব্যাপারটা যদি এরকম না, এরকম ভারী জিনিস কিছু না। আমি বুঝতে পেরেছি, আপনার আর্থ্রাইটিসের প্রবলেম থাকলে আসলে সবারই কিন্তু এই হাতে বা যেটাকে আমরা বাংলায় বলি গিটে গিটে ব্যথা,
এইটা কিন্তু তাদের কিন্তু থেকে থাকে, ঠিক আছে? তবে আর্থ্রাইটিসের জন্য সবথেকে ওষুধ খেতে হবে আপনাকে, তবে সবথেকে ভালো জিনিস হচ্ছে চলাফেরা করা। আপনি যদি প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করতে পারেন বা হাঁটাচলা করতে পারেন, যেমন আমি বলি যে একটু যদি 40 থেকে 50 মিনিটস বা 30 থেকে 50 মিনিটস আপনি যদি প্রতিদিন হাঁটতে পারেন ঠিক মতো, তাহলে পরে কিন্তু যেমন পায়ের গিটে গিটে যেগুলো ব্যথা করে এগুলো কিন্তু থাকে না, ঠিক আছে? কারণ এক্ষেত্রে আর আপনি কি সিগারেট খান কি না আমার জিজ্ঞেস করা হয়নি, যদি আপনি সিগারেট খেয়ে থাকেন বা অন্য কোনো পানীয় জাতীয় কিছু খেয়ে থাকেন তাহলে সেগুলো আপনার কিন্তু জি তাহলে আপনার এই ইম্প্রুভমেন্টটা হবে, এক মাস থেকে ছেড়ে দিলেই ইম্প্রুভমেন্টটা। যারা সিগারেট খায় তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে সিগারেট খাওয়াটা কিন্তু একদমই বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ওষুধগুলো যে খাচ্ছেন এগুলো খুব একটা মানে আপনাকে হেল্প করতে পারবে না। তো যাই হোক, আপনি একটু এটা আপনার ডাক্তার যে ওষুধগুলো দিচ্ছে এগুলো একটু দেখেন, তাদের কাছে ব্লাড রিপোর্ট আছে, তারা আপনাকে সময় মতো বলে দেবে যে আপনি কী কী করবেন আর কী কী করবেন। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি হাঁটাচলা করবেন একটু বেশি করে, আর হচ্ছে ভারী জিনিসপত্র এখন না তোলাটাই ভালো। ভালো থাকবেন আপনি, ইসলাম আলাইকুম। আমাদের আরেকজন কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, সাজিদ ভাই ভালো আছে? জি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার গোড়টা নিচে বাম পায়ে একটা কিছু স্কিন উঠে আসলো দুলকানি করে, বুঝছিনি, হাতের মধ্যে খনির মধ্যে আর কি আপনার বয়সটা একটু জানি ভাই আমি। আপনার ডায়াবেটিস কতদিন ধরে? ডায়াবেটিস 2007 থেকে, তার মানে প্রায় প্রেসার আছে, কোলেস্ট্রল আছে, আসমা আছে। আচ্ছা আচ্ছা, তা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিচ্ছি, ভালো থাকবেন আপনি। আর আপনি ক্রিমটা যেটা ইউজ করছেন সেটা আপনাকে ক্রিমটা ইউজ করতে হবেই, এক নম্বর কথা। তবে একটা জিনিস হচ্ছে আপনার পায়ের সমস্যা আছে বোধহয় বললেন একটা, তাই না? আচ্ছা, কলার চলে গেছে, মানে পায়ে একটা সমস্যা আছে। তবে যদি পায়ের খুব বেশি অসুবিধা হয় তাহলে পরে আপনার উচিত একজন ফুট স্পেশালিস্টের কাছে যাওয়া, কারণ আমরা যেটাকে যে ইয়া বলি আর কি, যে ফুট পায়ের জন্য কিছু পায়ের পরিচর্যার কথা বলি, যাদের ডায়াবেটিস থাকে অনেক দিন ধরে। ওনার যতটুকু ডায়াবেটিস বুঝলাম যে প্রায় 15 বছরের উপরে, তো ওনার একটু ওই পায়ের এগুলোতে যাওয়া উচিত। দুই নম্বর হচ্ছে জুতোর ক্ষেত্রে অনেককে একটু সাবধান হওয়া উচিত, শক্ত জুতা বা পায়ের সঙ্গে খুব টাইট করা জুতোগুলো কিন্তু পরা যাবে না, তাহলে পরে পায়ের সমস্যাগুলো কিন্তু আপনি এই ক্রিম দিয়েও কমাতে পারবেন না, ঠিক আছে? আর রাতের বেলাতে বা বাইরে যখনই হোক তখনই আপনি একটু পাটাকে ভিজিয়ে রেখে একটু নরম রেখে তারপরে আপনি ক্রিমগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আমরা আর একটা কলার আছে, আমি সেই কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ইসলাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। জি বলেন ভাই সাহেব। আমি তো বলছি দুই দিন ধরে ট্রাই করলাম, কতটুকু ধরে আপনার পাই না। আমি আপনার ওই টেলিভিশনের সাউন্ডটা একটু কমালাম। আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন প্লিজ, আপনার টিভির সাউন্ডটা আমার কাছে চলে আসছে ওটা। তারপরে জি বলেন। আচ্ছা এবার বলেন। জি আমার হাই প্রেশার, আচ্ছা, আর এমনি আপনি 52 ইয়ার্স, আপনার এমনি অন্য কোন সমস্যা আছে কোনো কিছু কি বলে? আপনার আপনার ডায়াবেটিস আছে বললেন নাকি? আচ্ছা, আর ওই যে আমার আচ্ছা, ডায়াবেটিস কতদিন ধরে আপনার? ডায়াবেটিস স্যার, ডায়াবেটিস আছে, ঠিক আছে। আপনার এমনি প্রেশারের কিছু সমস্যা আছে? হাই প্রেশারের, হাই প্রেশার আছে আপনার? আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে হাই প্রেশার আছে, সাধারণত। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনি থাকবেন, ভালো থাকবেন।
তো এখানে আমাদের এই কলারের ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে উনার আসলে আমাদের বাঙালিদের ক্ষেত্রে বা বলবো যেটা আমি বলি যে আমাদের সাবকন্টিনেন্টের ক্ষেত্রে যে আমরা আসলে হয় কি যে আমাদের বয়স যখন 45 আপ হয়ে যায় আর যদি ডায়াবেটিস থেকে থাকে বা হার্টের কোনো অসুখ থেকে থাকে তাহলে কিন্তু আমাদের এই অনেকের কিন্তু এই প্রবলেম উনি যেটা বললেন যে ওনার হচ্ছে এগুলো প্রবলেম হয়ে থাকে আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে আপনাকে মেন হচ্ছে আপনাকে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে এবং আপনার ডাক্তার যেভাবে বলে যেভাবে বলেছেন ওষুধ যেভাবে বলছে এগুলো একটু ঠিকমতো খাবেন নিয়মিত ওষুধ না খেলেও কিন্তু এরকম হয়ে থাকে আপনি এটা একটু চেক করবেন নিয়মিত ওষুধ খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আমাদের আরেকটা কলার আছে আমি একটা কলারকে নিয়ে আসি আসসালামু আলাইকুম কলার কে বলছেন কোথেকে বলছেন আমার প্রশ্ন হলো আমি নিয়মিত দুধ খাচ্ছি মানে সেমি স্কিমড মিল্ক যেটা এটা কি আমার নতুন করে হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি বাড়ায় এমন কিছু নাকি সম্ভাবনা আছে আপনার বয়স কত বললেন 48 48 আপনার বয়স ঠিক আছে না এখন দুধ খাওয়ার জন্য এরকম কোনো সমস্যার কথা আমি শুনিনি তবে এটা অনেকে বলেন কিছু কিছু ক্ষেত্রে একটু বলে থাকেন তো দুধ খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই আপনি দুধটা কীভাবে খান এটা হচ্ছে বড় ব্যাপার আপনি কি নর্মালি দুধ খান নর্মালি অনেকে যেমন ঠান্ডা দুধ খায় বা গরম দুধ খায় সেক্ষেত্রে হয়তো বা নিউট্রিশনিস্টরা বলেন যে কেউ কেউ বলেন যে ঠান্ডা দুধ খাওয়া ভালো কেউ কেউ বলেন গরম দুধ খাওয়া ভালো তবে আপনার রোগের সঙ্গে দুধটার কোনো তবে দুধ খেলে কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে পরে কিন্তু আপনার ব্লাড সুগারের লেভেলটা বাড়বে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি দুধটা কখন খাবেন আবার কিছু কিছু মানুষ আছে যাদের ধরেন যে আপনার পেটের কোনো অসুখ যেটাকে বলি আমরা যদি কোনো আলসারেশন থাকে তাদের কিন্তু আবার দেখা যায় যে দুধ খেলে পরে তাদের কিন্তু পেট জ্বালা পোড়া করে অনেকে আবার দুধ খেলে জ্বালা পোড়াটা কমে এরকম অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে তবে আপনার যেহেতু ডায়াবেটিস আছে আপনি দুধ খেলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু আপনার ব্লাড সুগারের লেভেলটা কিন্তু বাড়বে সুতরাং ব্লাড সুগারের লেভেলটা বাড়ার জন্য যদি দুধের জন্য যদি বেড়ে যায় সেটা কিন্তু আপনার জন্য ভালো না তো সুতরাং এই জিনিসটা একটু মেনটেন করবেন দুধ খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই দুধটা ভালো জিনিস দুধ খাওয়া খুব ভালো তবে হয়তো পরিমাণটা একটু কম খেতে পারেন যেহেতু আপনি ডায়াবেটিসের রোগী জি আসসালামু আলাইকুম কলার কে বলছেন কে কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম কে বলছেন আমি নর্থের থেকে বলছি সুমন জি সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বস আছি আপনাদের দয়ার মতো আমার একটা প্রশ্ন সাড়ে সাতটা পূর্বে আমি করোনা টেস্ট করিয়েছিলাম জি তখন পজিটিভ আছে জি তখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম উনি বলল 10 ডেজ আইসোলেশনে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে ঘরে আছি কিন্তু তখন আমার কফ একটু বেশি হয়েছে মানে ড্রাই কফ যেটারে বলে জি জি বুঝতে পেরেছি তো কফটা এখন পর্যন্ত যান না সাড়ে সাতটা চলে যাচ্ছে এখন পর্যন্ত কফটা আছে আপনার আপনার কি এমনি জ্বর ছিল তো প্যারাসিটামল দুই খাই খেয়েছি তো অন্য জ্বরটা সরে গেছে এখন কফটা এখন পর্যন্ত আছে ও যায় নাই আচ্ছা আমি এখন আমার কি করতে হবে আচ্ছা আপনি আপনার আপনার কথা আমি বুঝতে পেরেছি খুব ভালো একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন তো অনেক ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার আপনি ভালো থাকবেন আমি বলছি আপনাকে আপনার জিনিসটা হচ্ছে যে কোভিড 19 পজিটিভ যারা হয়েছে একবার টেস্ট করার পরে তারপরে দেখা যায় কি যে তাদের হয়তো বা টেস্ট করলে নেগেটিভ হয়ে যায় আমি যদি ভাইকে প্রশ্ন করতে পারিনি যে উনি টেস্ট করে এখন নেগেটিভ পেয়েছেন কি না তো নেগেটিভ হয়ে গেলে পরেও তাদের কিন্তু এই কফের সমস্যাটা কিন্তু একটা আছে এটা সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন আপনার কি আমি আমার কলারকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনি কি পরে আর টেস্ট করেছিলেন যে আপনার এটা নেগেটিভ হয়েছে কিনা বা এখন নাকি এখনও পজিটিভ আছে না আমি আর কোনো টেস্ট করাই না আপনি আর কোনো টেস্ট করেননি আপনার জ্বর আছে এখন না জ্বর না জ্বর কোনো দুই দিন ছিল তো প্যারাসিটামল খাওয়ার পরে জ্বরটা সরে গেছে শ্বাসকষ্ট আছে আপনার আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি একটু ভালোভাবে আছেন আপনার শরীরটা এখনও ভালো আছে তো এক্ষেত্রে হয় কি যে যদি কোভিডটা যদি বলা হচ্ছে যে করোনা ভাইরাসের এটা যদি নেগেটিভও হয়ে যায় তাতেও হয় কি যেহেতু এটা টার্গেট অর্গানটা হচ্ছে আপনার লাংস সেক্ষেত্রে দেখা যায় যে একটা কিছুটা সময় ধরে মানুষের কিন্তু খুশখুশে কাশিটা কিন্তু থাকে কারণ যেহেতু একটা রোগ যখন একটা ভাইরাস যখন শরীরে আসে আর অবশ্যই আপনি যেটা মহামারী যেহেতু এটা আপনারা বুঝতে পারছেন যে এটা খুব শক্তিশালী একটা ভাইরাস তো সুতরাং এই ভাইরাসটা যদি আপনার নেগেটিভও হয়ে যায় তাতেও কিন্তু কিছুদিন অ্যাটলিস্ট এক মাস বলা হচ্ছে বা কিছু কিছু জায়গায় বলে আরও বেশি
হ্যাঁ, এই মানুষের খুশখুশে কাশিটা বা অনেকে যাদের শ্বাসকষ্ট শুরু হয়েছিল হয়তো বা ভালো হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের কিন্তু কিছু শ্বাসকষ্ট কিছু কিছু আছে, এটা কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু বলেন। তো আমার মনে হয় যে আপনি যদি এখনও শ্বাসকষ্ট কিছু না হয়ে থাকে, চার সপ্তাহ হয়ে যেতে থাকে কোনো, তাহলে আপনি আরও মনে হয় এক সপ্তাহ বা দেড় সপ্তাহ দেখার পরে আপনি একবার আপনার ডাক্তারের সাথে কথা বলে নিন, যদি টেস্ট করে দেখা যায় যে এটা আপনি নেগেটিভ হয়েছেন কি না বা এখনও পজিটিভ আছেন কি না। আর আপনার যেটা যে আপনাকে একটা আইসোলেশনে তো আছেনই, আমি ঠিক জানি না যে আপনি কীভাবে আইসোলেশনে আছেন, তবে আমার কথা হচ্ছে কারোর সঙ্গে কন্ট্যাক্টে না যাওয়াটাই এখন ভালো, যে কোনো কিছু টেলিফোনে করলে আপনার জন্য এটা সুবিধা হবে। আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকেও সুস্থ রাখার দায়িত্ব আপনার, সুতরাং আপনি নিজে আইসোলেশনে থেকে পরিবারকে এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে কিছুদিন একটু নিরাপদে দূরে থাকেন, ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে সব কিছু। এবং আপনার ডাক্তারের সাথে একটু কথা বলবেন, উনি চেক করে দেখতে পারবে এটা নেগেটিভ হয়েছে কি না, যদি না হয় তাহলে ওই অবস্থাতে কী কী করা দরকার উনি আপনাকে বলতে পারবে। তো যাই হোক, আমি দর্শক মণ্ডলী, আমি আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান সুস্থ থাকুন আই অন টিভি স্কাই 782 থেকে। যারা ইউকেতে এবং ইউকের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান পৃথিবীর যে যে প্রান্ত থেকে হোক, অস্ট্রেলিয়া, আমেরিকা, এশিয়া, যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা যারা এখন সরাসরি দেখছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা যে আপনারা আজকে এই অনুষ্ঠানটা দেখছেন বলেই কিন্তু, আজকে দর্শকরা দেখছেন বলেই কিন্তু আমি সার্থক। আমরা সাধারণত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আয়নের যে প্রয়াসটা সেটা হচ্ছে যে রোগীরা, আমাদের দর্শকরা তাদের যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো থেকে থাকে সেই সমস্যাগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা আমরা করে থাকি। এখানে হয়তো বা আমরা কোনো ট্রিটমেন্ট দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু যে কোনো রকমের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে কিন্তু আপনার সঙ্গে কথা বলার অধিকার কিন্তু আমাদের আছে, এটা কিন্তু আমরা আলাপচারিতা করতে পারি। তো যে জন্য আপনারা আমাদেরকে কল করেন এবং আপনারা আমাকে কল করে যে কোনো প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আগামী অনুষ্ঠানে যেহেতু আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, পায়ের যে পা জলে, আমি আপনাদেরকে একটু আগে বলেছি পা জলে বা পায়ের সমস্যা নিয়ে অনেকে কথা বলেছেন পা ব্যথা করে, তা আমি আগামী সপ্তাহে আমাদের একজন পেইন স্পেশালিস্টকে আনার কথা আছে, ওনার আমাদের সঙ্গে গেস্ট হওয়ার কথা আছে। আপনারা আগামী সপ্তাহের অনুষ্ঠানে থাকবেন এবং আশা করব যাদের এই পা নিয়ে সমস্যা আছে তারা সেখান থেকে আরও ভালো কিছু উত্তর আমাদের গেস্টের কাছ থেকে পাবেন। তো আমাদের আরেকটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার বয়স কত? আপনার একটু জিপির সাথে একটু কথা বলে নেন না, ওটা আসলে পরীক্ষা করা দরকার, কারণ যদি গোটা হয়ে থাকে ডিস্টার্ব কিছু হয় তাহলে ওটাকে দেখা উচিত, কারণ না সেটা বুঝতে পারছি আপনি, কিন্তু একটু দেখা, এটা তো দীর্ঘ সময় ধরে থাকাটা ঠিক না, এমন হতে পারে যে এখন আমি যদি এটা যদি একটা মানে নর্মালি আজকে এসছে দুদিন ছিল বা তিন দিন ছিল তারপর চলে গেছে, এরকম হলে হয়তো বা কোনো অ্যালার্জিক রিয়াকশনের জন্য হতে পারে, কিন্তু যেহেতু আপনি আমি দিপির সাথে কথা বলছি বলতে আমার অন্য একটা সমস্যা ছিল, আমি বলছিলাম যে আমার ব্যথা ওই যে পা ফুলে গিয়েছিল বুঝছেন, পায়ের গোড়ালিটা, জি তো বললাম যে তখন আমার কানের এখানে ফুলে গেছে, ওনারা সুচেষ্টা আমাকে ক্রোকোডাইল দিয়ে বসে আছে আর কি, এই ক্রোকোডাইল আমি কয়েকদিন খাইছি কিন্তু ব্যথাটা থেকে গেছে। জি, আপনাকে আপনাকে ওটাই খেতে হবে আর খত খেতে হবে। আর দুই নম্বর জিনিস হচ্ছে আপনার যে ব্লাডের রিপোর্টগুলো আছে এগুলো আপনার জিপির কাছে আছে, উনি কিন্তু কিন্তু ওই রিপোর্টগুলো দেখে আপনার শরীরের অবস্থাটা কী এটা কিন্তু ভালো বলতে পারবে আপা আমার থেকে, ঠিক আছে? আপনি আপনাকে যে ওষুধটা দিয়েছে ওইটাই আপনি খেতে থাকেন, তবে আপনি আপনার জিপিকে দিয়ে আর একবার দেখিয়ে নিন কানের এটা, কেন এতদিন ধরে তো থাকার কথা না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ব্লাড টেস্টে যদি কোনো কিছু না পেয়ে থাকে তাহলে পরে ওটার লোকাল কি অবস্থা আছে এটা আপনার জিপি হয়তো বা দেখবে। এখন যদি বা করোনা ভাইরাসের জন্য একটু আপনি জানেন যে সময় পাওয়াটা একটু টাফ, আপনি আরও কয়েকদিন দেখেন, তবে আরও কয়েকদিন দেখেন কি অবস্থা আছে। খুব যদি ব্যথা বা জ্বালা পড়ে তাহলে তো আপনাকে অবশ্যই হাসপাতালে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তা না হলে একটু আপনাকে অপেক্ষা করতেই হবে একটু, যেহেতু এটা এমন কোনো মেজর সমস্যা যদি মনে না করে থাকে আপনার জিপি তাহলে পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যেহেতু এখন করোনা ভাইরাসের জন্য তো যে কেউ ইচ্ছা করলেই খুব প্রয়োজন ছাড়া হাসপাতালে তো যেতে পারছে, এটা যাওয়া সেফও না, তাই না? তো আপনি ওষুধটা কিন্তু কন্টিনিউ করেন, জিপি যেটা বলেছেন, অনেক সময় হয় যে ওষুধের এফেক্টটা একটু দেরি করে আসে, সুতরাং আপনি ওটার যেহেতু তিনি যেহেতু আপনার সমস্ত রিপোর্ট দেখে এটা আপনাকে খেতে বলেছেন সেহেতু অবশ্যই আপনাকে ওটা মেনটেন করতে হবে। ঠিক আছে আপা, জি ভালো থাকবেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমার এখানে একটা প্রশ্নের উত্তর আমি এখানে আজকে দিতে পারিনি, আমার আজকের কথা বলার যে কল ছিল কথা ছিল সেখানে আমি থাইরয়েডের কথা বলতে পারিনি, আমি আজকে হয়তো বা সময় করতে পারবো না, আমি কলারকে বলছি থাইরয়েডের এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আমি নেক্সট অনুষ্ঠানে। আমার আর একটা কলার আছেন, আমি সেই কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি লন্ডন থেকে স্টিভনি থেকে মাতিয়া ডাক্তার সাহেব। জি বলেন। আলহামদুলিল্লাহ আপনার আপনার যে ইটা জিও দিরা খুব সাফ পাইরা, বুঝছেন, মানুষের একটা আইডিয়া দিরা, এটা তো সাফ পাইবা। জি আচ্ছা, ব্যবহার হয়েছে কি আমার মাথাটা খুব বেশি পার্ট আছে, বুঝছেন, তো আমি আজকু ছয় সাত সপ্তাহ আগে আমেরিকার সিটি স্ক্যান করাইছিলাম। আপনার আপনার প্রশ্নটা একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমার আসলে অনুষ্ঠানের সময় কিন্তু খুব শেষ। আপনি রেডি 1 2 3? জি বলুন। আমার মাথাটা খুব বেশি পার্ট আছে, আমার মাথাটা আস্তে আস্তে মানে আমি আপনার কথা বুঝতে আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি শর্টে আপনার উত্তরটা দিয়ে দিই, আপনি যে সিটি স্ক্যান করেছেন এটা কি এখানকার আপনার ডাক্তারকে রিপোর্টটা দিয়েছেন? আপনি মনে হয় দেননি, আপনার ডাক্তারকে এটা বলতে হবে, কারণ তারা আপনাকে যে ওষুধটা দিয়েছে আপনার সিটি স্ক্যান করার পরে তারা কোনো একটা সমস্যা আপনার ওই স্ক্যানের মধ্যে পেয়েছে, কোনো একটা অসুবিধা আপনার পেয়েছে যে কারণে আপনার এই মাথার প্রবলেমটা হচ্ছে। আপনি প্লিজ 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 আপনার জিপির সাথে একটু কথা বলে নিয়ে তাকে বলবেন, উনি যদি সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়ে এসে দেখতে পারে তাহলে ভালো, না হলে উনি আবার স্ক্যান করে দেখবেন যে আপনার আপনার এখন কী অবস্থা আছে, ঠিক আছে? তারপরে আপনাকে ওষুধটাকে কিন্তু খেতে হবে, কারণ মাথার এই সিটি স্ক্যান করবে কোনো অসুবিধা পেয়ে থাকলে এটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো না। সুতরাং আপনার জিপির সাথে অবশ্যই আপনি অতি সত্ত্বর যোগাযোগ করবেন। যাই হোক বন্ধুরা, দর্শক মণ্ডলী এবং বন্ধুরা সবাইকেই আমি বলছি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা আর 2 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকে এতক্ষণ ধরে যারা আমাকে আমার এই অনুষ্ঠান দেখে আমাকে সহায়তা করলেন, আমার অনুষ্ঠান দেখলেন, আমাকে টেলিফোন করলেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আগামী অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আগামী শুক্রবার 8:30 ইউকে টাইম আমাদের এই টিভি আয়ন টিভিতে Sky 782-তে। সুস্থ থাকুন, অনুষ্ঠানে আমি ডাক্তার রুবেল সাজিদ আবার হাজির হব আপনাদের সামনে, আপনাদেরকে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।